নমস্কার, আমি অঙ্কিতা, সঙ্গে পিকু। আমাদের চ্যানেল ফিরে এসো বাঙালিতে আপনাদের সকলকে স্বাগত। স্টোরি উইথ পিকুতে আগের পর্বে আমরা শুনেছিলাম হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মিরেলসের লেখা ইকিগাই বইটির প্রস্তাবনা অংশটি। আজ আমরা শুনব বইটির প্রথম অধ্যায়। তবে হ্যাঁ, বইটির আগামী পর্বগুলির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোয়াই আমাদের কাছে একটি নতুন শব্দ। তবে ওকিনাওয়াতে বসবাসকারী মানুষদের কাছে মোয়াই যেমন তাদের সামাজিক সুরক্ষা প্রদান করে, ঠিক তেমনি তাদের মানসিক সুরক্ষাও প্রদান করে। তবে কি এই মোয়াই, জানতে ভিডিওটির শেষ অবধি সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুদের সুবিধার্থে বইটির মূল উদ্দেশ্য ও তথ্যগুলিকে অপরিবর্তিত রেখে আমরা কিছু কিছু জায়গায় ভাষার পরিবর্তন করে নিয়েছি। শুরু করছি বইটির প্রথম অধ্যায়। বয়স বাড়লেও তা বাহ্যিকভাবে প্রকাশ হতে না দেওয়ার কৌশল। তোমার অস্তিত্বের কারণ কি? জাপানের মানুষরা মনে করেন প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো ইকিগাই থাকে। হয়তো ফ্রান্সের লোকেরা একে জীবনের উদ্দেশ্য বলবেন, বিভিন্ন দেশের মানুষের কাছে এটা বিভিন্ন নামে পরিচিত। তবে প্রতিটা মানুষের মধ্যে ইকিগাই লুকিয়ে থাকে। কিছু মানুষ নিজের ইকিগাই খুঁজে পান, তো কেউ তার সন্ধান চালিয়ে যান। প্রত্যেকের ভেতরেই ইকিগাই লুকিয়ে আছে, তবে তা খোঁজার জন্য সংযমের প্রয়োজন। ওকিনাওয়া গ্রামের বাসিন্দাদের মতে সকালে ঘুম থেকে ওঠার পেছনে একটাই কারণ কাজ করে, আর সেটা হলো তাদের পাওয়া ইকিগাই। যাই করো না কেন, অবসর যাপন করো না। একবার যদি আপনার কাছে নিজের ইকিগাই স্পষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত সুখ ও সন্তুষ্টি নিজের থেকেই আপনার কাছে ধরা দেবে। আপনি জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবেন। এই বই পড়লেই এই বই লেখার মূল উদ্দেশ্য জানতে পারবেন এবং সেই সাথে আপনি নিজের ইকিগাই ও খুঁজে পাবেন। জাপানের মানুষরা কীভাবে সুস্থ সবল মনের সাহায্যে নিজেদের জীবন অতিবাহিত করতে সক্ষম হন, সেই রহস্যও জানতে পারবেন আপনি। আপনি যদি জাপানে গিয়ে থাকেন, তাহলে একটা কথা অবশ্যই জানেন যে অবসর গ্রহণের পরেও সেখানকার মানুষরা সক্রিয়তা ও ব্যস্ততার সাথেই জীবন অতিবাহিত করেন। সত্যি বলতে কি, জাপানের মানুষরা অবসর কী তা জানেই না, কারণ সেখানে এমন কোনো শব্দই নেই। ইংরেজিতে রিটায়ারমেন্ট বলে একটা শব্দ আছে। কোনো একটা বয়সের পর প্রত্যেককেই অবসর জীবন যাপন করতে হয়, কিন্তু জাপানের ভাষায় এমন কোনো শব্দই নেই। ন্যাশনাল জিওগ্রাফির সাংবাদিক ড্যান বুটেনার বহু বছর জাপানে কাটিয়েছিলেন। তার মতে জাপানের মানুষদের কাছে তাদের জীবনের উদ্দেশ্য এতটাই গুরুত্বপূর্ণ যে তারা জীবনে অবসর গ্রহণের কথা ভাবতেই পারে না। চিরযৌবনের সেই দ্বীপ কীভাবে দীর্ঘায়ু পান সেখানকার লোকেরা, সেই রহস্য উদ্ঘাটনের সময় বিভিন্ন তথ্য হাতে আসে। তাতে করে আমরা জাপানের মানুষরা কী খান, কী পান করেন তা জানার সাথে সাথে খাদ্য ও সংস্কৃতি সম্পর্কেও জানতে পারি। তাতে করে বোঝা যায় যে এই দীর্ঘায়ুর পেছনে ইকিগাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওকিনাওয়া এমন একটা গ্রাম যেখানে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ বাস করেন। সেখানে গবেষণা চলাকালীন আমাদের হাতে বেশ কিছু অসাধারণ তথ্য উঠে আসে। যেমন ধরুন, এক, এরা যে শুধু বহু বছর বাঁচে তাই নয়, সেই সাথে ক্যান্সার বা হৃদরোগের মতো কঠিন অসুখও তাদের শরীরে দেখা যায় না। দুই, এখানকার মানুষেরা এতটাই আনন্দের সাথে নিজেদের জীবন কাটান যে দেশের বাকি মানুষরা তা কল্পনা পর্যন্ত করতে পারেন না। তিন, বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরের রক্তে যে পরিবর্তন লক্ষ্য করা যায়, এদের ক্ষেত্রে সেটা খুবই কম দেখা যায়। তারা নিজেদের পেট 80% খাবার আর বাকিটা চা দিয়ে ভরায়। তাদের মতে এই অভ্যাসই এর কারণ। চার, রজস্বলা শেষ হওয়ার পরেও সেখানকার মহিলারা যথেষ্ট সুস্থ থাকেন এবং অন্যান্য দেশের তুলনায় স্ত্রী পুরুষের সম্পর্কও অনেক বয়স পর্যন্ত থাকে। পাঁচ, আলজাইমারের মতো অসুখের সম্ভাবনাও তাদের ক্ষেত্রে খুবই কম দেখা যায়। যদিও আমরা এই পুস্তকে এই বিষয়ে আলোচনা করতে বসিনি, তবে তাদের দীর্ঘায়ুর পেছনে ইকিগাইয়ের ভূমিকা কতটা সেটা এই অধ্যয়নের থেকে স্পষ্ট করতে হবে। ইকিগাই শব্দের অর্থ,
চার অক্ষরের জাপানি শব্দ ইকিগাইয়ের প্রথম দুটি অক্ষরের অর্থ হল জীবন এবং শেষের দুটি অক্ষরের অর্থ হল মূল্যবান হয়ে ওঠা। তবে শেষের দুটি অক্ষরকে আরও দুটি ভাগে ভাগ করা যেতে পারে, যার প্রথমটির অর্থ হল প্রথম সারির যোদ্ধা এবং দ্বিতীয়টির অর্থ হল সুন্দর। দীর্ঘায়ু লোকেদের বসবাসের সেই বিশেষ পাঁচটি জায়গা। ব্লু জোনের প্রথম স্থানে ওকিনাওয়া গ্রামের মানুষদের দেখা যায়। পৃথিবীর অন্য প্রান্তের তুলনায় এখানকার মহিলারাও অনেক বেশি বাঁচেন এবং তারা সুস্থ জীবন অতিবাহিত করতে সক্ষম হন। ড্যান বুটেনার এমন পাঁচটি স্থানের অধ্যয়ন করেছিলেন, নিম্নে সেই বিষয়ে আলোচনা করা হলো। এক, ওকিনাওয়া, জাপান। ওকিনাওয়ার উত্তর প্রান্তে এখানকার মানুষরা খাদ্য তালিকায় টোফুর মতো উপকারী সবজি খান, সেই সাথে তারা ইকিগাই সম্পর্কে ওয়াকিবহল হন ও বন্ধুত্বের সামান্য স্পর্শ তাদের দীর্ঘায়ু প্রদান করে। দুই, সার্ডিনিয়া, ইতালি। নিওরো এবং ওগলিস্টার লোকেরা খুব বেশি পরিমাণ সবজি খান, সেই সাথে ওকিনাওয়ার মতো এখানকার মানুষেরাও মনে করেন সামাজিক দিক থেকে মানুষের মধ্যে যে বন্ধন আছে সেটাই তাদের দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করে। তিন, লোমা লিন্ডা, ক্যালিফোর্নিয়া। এখানকার সেভেন্থ ডে আনহেন্টিস্ট দলের লোকেদের ওপর নিরীক্ষণ করা হয়। জানা গেছে আমেরিকার মানুষদের মধ্যে এরাই সবচেয়ে বেশি আয়ু লাভ করেন। চার, দ্য নিকোয়া পেনিনসুলা, কোস্টারিকা। 90 বছর বয়সের পরেও এখানকার লোকেরা সক্রিয় থাকে। এখানকার লোকেরা মনের সুখে সকাল 5:30 ঘুম থেকে ওঠেন এবং মনের আনন্দে খেতে কাজ করেন। পাঁচ, ইকারিয়া, গ্রিস, টার্কি। এই অঞ্চলের সমুদ্রের ধারে বসবাসকারী প্রতি 3 জনের মধ্যে 1 জন 90 বছরের বেশি আয়ু লাভ করেন, অথচ আমেরিকায় এর গড় মাত্র 9%। এই কারণেই এই অঞ্চলকে বয়স্ক ব্যক্তিদের দ্বীপ বলা হয়। খ্রিস্টপূর্ব 500 বছর ধরে তারা যে জীবনযাপন করছেন এর পেছনে সেটার গুরুত্বপূর্ণ অবদান আছে বলে মনে করা হয়। ওকিনাওয়া দ্বীপের বাসিন্দারা কীভাবে দীর্ঘায়ু লাভ করেন এই পুস্তকের পরবর্তী ভাগে আমরা সেই কথা জানব এবং তার পেছনে কী রহস্য লুকিয়ে আছে সেটাও বোঝার চেষ্টা করব। এই 5টা অঞ্চলের মধ্যে 3টি হলো দ্বীপ, যেখানে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর যথেষ্ট অভাব আছে। সেই কারণে সেখানকার মানুষদের একে অপরকে সাহায্য করা ছাড়া আর কোনো পথ নেই। কিছু মানুষের কাছে অন্যদের সাহায্য করাই তাদের জীবনের ইকিগাই, আর সেটাই তাদের দীর্ঘ জীবনের রহস্য। যারা এই বিষয়গুলি নিয়ে গবেষণা করেছেন তারা এক বাক্যে স্বীকার করেছেন যে দীর্ঘায়ু লাভের পেছনে যে রহস্য লুকিয়ে আছে তা হলো খাদ্য সংস্কৃতি, ব্যায়াম, ইকিগাই সম্পর্কে বোঝা বা জানা ও সামাজিক সংযোগ। এই সমাজের লোকেরা নিজেদের জীবন এমনভাবে পরিচালনা করেন যাতে তাদের মানসিক চাপ অনেক কম হয়, সেই সাথে তারা আমিষ খাদ্য খুবই কম খান, উত্তেজক জাতীয় পদার্থের সেবনও কম মাত্রায় করেন, মদ্যপান করেন নাম মাত্র, এমন কোনো ব্যায়াম করেন না যাতে তাদের মানসিক বা শারীরিক চাপের সৃষ্টি হতে পারে, বরং শরীরকে সঠিকভাবে চালনা করার জন্য প্রতিদিন হালকা ও প্রয়োজনীয় ব্যায়ামের আশ্রয় নেন, নিজেদের খেতে কাজ করেন, মাইলের পর মাইল হাঁটেন, গাড়িতে যাতায়াত করার বদলে হেঁটে যাতায়াত করাটাই তাদের কাছে বেশি পছন্দের। এদের মধ্যে বেশিরভাগ লোকেরাই নিজেদের বাগানে কাজ করেন এবং সেই সাথে হালকা ব্যায়ামের অভ্যাস করেন। 80%-এর রহস্য। জাপানে প্রায়ই একটা প্রবাদ বাক্য ব্যবহার হতে দেখা যায়, হারা হাচি বু। খাবার খাওয়ার আগে এই কথার ব্যবহার করা হয়, এতটাই খান যাতে আপনার পেটের 80% ভরে। এটাই অনেক প্রাচীন প্রবাদ, এতে পেট ভরে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ওকিনাওয়ার মানুষেরা পেটের 80% ভরে খাবার খান, তারা কখনোই পুরো পেট ভরে খাবার খান না। এতে করে খাবার হজম করতে আমাদের শরীরকে যে শক্তির ব্যবহার করতে হয় তা অনেকটা সঞ্চয় হয়ে যায়,
সেই সাথে অকারণে বৃদ্ধি পাওয়া অক্সিডেশন প্রক্রিয়াও কম করা সম্ভব হয়। পেট 80% ভরলো কিনা সেটা জানার কোনো উপায় আমাদের কাছে নেই, তাই যখনই আপনার পেট ভরে গেছে বলে মনে হবে সঙ্গে সঙ্গে খাবার খাওয়া বন্ধ করে দিন। কখনোই বেশি পেট ভরে খাবেন না, অকারণে মুখ চালাবেন না, বেশি মিষ্টি জাতীয় খাবার খাবেন না। খাওয়ার পর ফলের রস বা ঠান্ডা পানীয় খেতে আমাদের সকলেরই ভালো লাগে, তবে আপনি যদি এগুলিকে এড়িয়ে চলতে পারেন তাহলে দীর্ঘ জীবনের আনন্দ উপভোগ করতে পারবেন। কিভাবে খাবার পরিবেশন করা হচ্ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জাপানের লোকেরা ছোট ছোট থালায় খাবার খান, তাতে করে সেখানকার লোকেরা কম খাবার খায়। জাপানে এক অদ্ভুত ধরনের থালায় খাবার পরিবেশন করা হয়। 4টে ছোট ছোট থালার সাথে একটা অপেক্ষাকৃত বড় থালা সহ মোট 5টি থালায় খাবার পরিবেশন করা হয়। আপনি যখন দেখবেন যে আপনাকে 5টা থালায় খাবার দেওয়া হয়েছে তখন আপনার মনে হবে আপনি ভরপেট খাবার খেয়ে ফেলেছেন, কিন্তু খাবার শেষ হওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনি কম খাবার খেয়েছেন, আর তখনও আপনার পেটে খিদে থেকে যায়। এই কারণেই যখন কোনো বিদেশি মানুষ জাপানে কাজ করতে যান তখন তার ওজন কমে যায়। সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে সেখানকার লোকেরা সারাদিনে 1800 থেকে 1900 ক্যালোরিজ গ্রহণ করেন। আমেরিকার লোকেদের মাংসপেশির ইন্ডেক্স 26 থেকে 27 হয়, অন্যদিকে ওকিনাওয়ায় তা 19 থেকে 22 হয়। ওকিনাওয়ায় বসবাসকারী মানুষদের খাদ্য সংস্কৃতির মান খুবই উচ্চমানের। তারা সপ্তাহে 3 বার টোফু, শালগম এবং মাছ খান। তারা প্রতিদিন 30 গ্রাম সবজি খান। পুষ্টি সংক্রান্ত যে অধ্যায়টি এখানে আছে তাতে আমরা বিস্তারিতভাবে এই 80% মধ্যে কী কী আসছে তা জানব। মোয়াই, জীবনের সাথে মেলবন্ধন। ওকিনাওয়ার মানুষদের কাছে জীবনের আর এক নাম বোধহয় বন্ধুত্ব। তারা আশেপাশের লোকেদের সাথে বন্ধুর মতো ব্যবহার করেন, এটা তাদের সংস্কৃতির একটা অঙ্গ। মোয়াইয়ের অর্থ হলো একই উদ্দেশ্যে একত্রিত হওয়া জনগোষ্ঠী। এই সমাজের বহু লোকের কাছে সমাজসেবাই হলো তাদের ইকিগাই। বহু বছর আগে থেকেই মোয়াইয়ের সংকল্প শুরু হয়ে গিয়েছিল। সেই অনুসারে যার ক্ষেতে শস্য কম হতো অন্য কৃষকেরা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। মোয়াইয়ের সদস্যরা প্রতি মাসে চাঁদা হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন। যখন তাদের দেখা হয় তখন তারা সেই সঞ্চিত টাকা খরচ করেন। তারা খাবার খান, নিজেরা গল্প করেন আর গো অ্যান্ড সোগি দাবার মতো এক ধরনের খেলা খেলেন। এই ধরনের খেলার পর যে পয়সা থেকে যায় তা এই দলের কোনো এক সদস্যের হাতে তুলে দেওয়া হয়। রোটেশন অনুসারে এর নির্বাচন করা হয়। এইভাবেই মোয়াই এর সদস্যদের আর্থিক প্রয়োজন পূরণ হয় এবং তাদের মানসিক খিদেও পূরণ হয়। যদি মোয়াইয়ের কোনো সদস্যের অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তাহলে তাকে ঋণ দেওয়া হয়। এই সমস্ত বিষয়ের হিসাব রাখা এবং প্রত্যেক সদস্য নিজেদের দায়িত্বের পালন করে কিভাবে দলের উন্নতি সাধন করা যায় সেই দিকে লক্ষ্য রাখেন। এই কারণেই প্রত্যেক সদস্যের মনে একটা সুরক্ষার ভাবনা থাকে, কারণ তারা জানেন সাহায্যের জন্য সম্পূর্ণ দল প্রতিটা সদস্যের পেছনে আছে। এই ধরনের মানসিকতা তাদের চিন্তার থেকে দূরে রাখে এবং তারা দীর্ঘায়ু লাভ করতে সক্ষম হন। এখনও পর্যন্ত আমরা ইকিগাই সম্পর্কে খুবই সামান্য কিছু জানতে পেরেছি। এখনকার যুগে একটা বিষয় খুব বেশি করে চোখে পড়ছে, মানুষেরা বয়সের আগেই যেন বুড়িয়ে যাচ্ছে। সেই বিষয়ে আলোকপাত করার সাথে সাথে ইকিগাই থেকে আমাদের কী কী লাভ হতে পারে সেদিকেও তাকিয়ে দেখব আমরা। শেষ হলো বইটির প্রথম অধ্যায়। আগামী অধ্যায়গুলির জন্য ফিরে এসো বাঙালির সঙ্গে থাকুন।